হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? রাসেল আছি আপনাদের সাথে। তো আজকে একটি দারুণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা বিষয়টি জানেন তাদের জন্য না, যারা বিষয়টি না জানেন তাদের জন্য এই আজকে এই পোস্টটি। সাধারণ একটি বিষয় যে আপনি ফেসবুকে একটি পোস্ট করছেন কিংবা লেখা পোস্ট করছেন, কিন্তু সেটার মধ্যে বানান ভুল হয়ে গেছে বা যে কোনো কিছু ভুল হয়ে গেছে, কিন্তু সেটি আপনি ঠিক করতে পারতেছেন না, সেই পোস্টটি ওইভাবেই রয়ে গেছে কিংবা আপনাদেরকে ডিলিট করে দিতে হচ্ছে। তো এই পোস্টটি আপনাদেরকে আর ডিলিট করতে হবে না, যে পোস্টটি করেছেন ঠিক সেই পোস্টটি থাকবে, কিন্তু যেটুকু আপনার ভুল হয়েছে সেটুকু আপনি আবার পুনরায় ঠিক করে পোস্ট করতে পারবেন। তো কিভাবে সেই বিষয়টি করবেন সেটি দেখানোর জন্য আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি যে কিভাবে সেই পোস্টটি, আপনি ভুল পোস্টটি ফেসবুকের, আর পুনরায় ঠিক করে পোস্ট করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে প্রথমে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে আপনাদের মোবাইলে যে ফেসবুক ব্রাউজারটা আছে সেখানে আপনারা যাবেন এবং এরকম দেখতে পাবেন যে ফেসবুকের একটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এই ফেসবুকে ক্লিক করে আপনাদের ফেসবুকে যেতে হবে। তো এখানে এভাবে এটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখবেন যে ফেসবুকে ঢুকে যাবে। ধরুন এখানে একটি আপনার ফেসবুক আসার পর এখানে আপনাদের ইমেল কিংবা যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি আপনারা খুলেছেন সেই ফোন নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের এখানে লগ ইন করতে হবে। তো এখানে দেখুন আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আমার যে ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এখন আমি লগ ইন করবো। তো লগ ইন করে নেই। লগ ইন করার পরে এটি এই এই হলো ফেসবুক আইডি, এটি আমার একটি ছোটো বোনের আইডি। তো আপনাদেরকে দেখানোর জন্য ওর আইডিটি আমি ব্যবহার করছি মাত্র। তো এখানে আইডিতে ঢোকার পরে আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন যে এরকম আছে। তো এই পোস্টটি আমি পোস্ট করেছিলাম এই ফেসবুক আইডিতে। তো এখানে লিখেছিলাম যে আচ্ছা গাধা শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? কিন্তু দেখুন এখানে গাধা এই শব্দটির বানান কিন্তু হয়নি, ভুল হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই 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 বানানটা আমরা আবার ঠিক করে পুনরায় ফেসবুকে পোস্ট করব। অনেকেই দেখতেছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, তাহলে তারা আনএক্সপার্ট ভাববে আপনাকে যে আসলে বানানটা লিখতে পারেনি কিংবা টাইপিং করতে, তাহলে তো সমস্যা, এটি একটি ডিসক্রেডিট। তো এই ধরনের অনেক মিস্টেক আমাদের হয়ে থাকে, সেই মিস্টেকগুলো পরবর্তীতে আমরা দেখে থাকি, কিন্তু দেখলেও আমরা সেটি মানে ঠিক করে দিতে পারি না। তো তার জন্য আপনাদের যা করতে হবে সেটি আপনাদেরকে আমি আজকে দেখাতে যাচ্ছি এবং দেখাবো, এবং পরবর্তীতে আপনাদের এরকম ভুল হলে আপনারা সমাধান করে আবার পুনরায় পোস্ট করতে পারবেন। তো দেখি এখানে এটি কিভাবে আমরা ঠিক করতে পারি। এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটি ঠিক করতে হলে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানে ক্লিক করে দিই। তো ক্লিক করার পরে দেখবেন এখানে অপশন আসবে নিচের দিকে যে পোস্টটি আছে সেই পোস্টের নিচে দেখবেন যে আপনাদের আছে সেভ পোস্ট, ভিউ এডিট হিস্টোরি, এডিট পোস্ট, এডিট প্রাইভেসি। তো এরকম আসবে। এরকম আসার পরে আপনাদের যা করতে হবে, সেভ পোস্টে যাবেন না আগেই, আপনাদের এখানে ইডিট পোস্ট এখানে আছে, এই লেখাটি আছে ইডিট পোস্ট, এই ইডিট পোস্টে ক্লিক করবেন। তো ক্লিক করে দেই। তো ইডিট পোস্টে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি পেজ দেখাবে। এখানে এই আপনার লেখাটি ইডিট করার জন্য আপনারা ওরা অপশনটি দিয়ে দিচ্ছে, যেমন যে আপনারা এখান থেকে যে যা আপনারা ইডিট করতে চান, ঠিক করতে চান, এখান থেকে ঠিক করে দিতে পারবেন। তো আমরা এখানে টাইপিং করে দেব, টাইপিং করে আমরা এই গাধা শব্দটিকে সঠিক বানান দিয়ে দিব। তো চলুন আমরা ঠিক করে দেই। তো এখান থেকে টাইপিংয়ের যে আপনার মোবাইলের যে টাইপিং অপশনটা আছে এখানে এসে পড়বে, এসে পড়ার পরে এখানে ক্লিক করার পরে এসে পড়বে, এসে পড়ার পরে আপনারা এখানে এখানে ঠিক করে দিবেন। তো আমরা ঠিক করে দিই, চলুন এই যে আপনার ঠিক করে দিলাম গাধা, তাহলে আমাদের বানানটি কিন্তু সঠিক হয়ে গেছে এখন। আচ্ছা গাধা শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? তো এটি আমরা এখন পুনরায় ঠিক করে ফেলেছি অলরেডি। তো এখানে আমরা অলরেডি যেহেতু ঠিক করে ফেললাম, এটি আমরা এখন পোস্ট করব কিভাবে। তো এটি আবার পোস্ট করতে হলে আপনাদেরকে এই যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। চলুন আমরা সেভ অপশনে ক্লিক করে দিই। হ্যাঁ, সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ঠিক হয়ে গেছে। আচ্ছা গাধা শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? তাহলে কি এই লেখাটি আগে এখানে গাধা শব্দটি সমস্যা ছিল, মানে আপনার বানানটা ভুল হয়েছিল, এটি ঠিক করে দিলাম। তো এভাবে আপনারা আসলে আপনাদের যে কোনো পোস্ট, যে কোনো ছবি যদি সমস্যা হয় বা ভুল করে থাকেন, পরবর্তীতে আপনারা এভাবেই ঠিক করে নিতে পারবেন। তো আপনারা দেখলেন যে কিভাবে একটি ভুল পোস্ট ফেসবুকে করলে সেটি পুনরায় কিভাবে ঠিক করে আবার পুনরায় পোস্ট করতে পারবেন। তো আমার ভিডিওটুকু যদি আপনাদেরকে একটু উপকার এনে দিয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও নিচে দেখবেন লাল কালিতে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে
যদি আমি ফিউচারে বা আমি যদি আরও ভিডিও ইউটিউবে আপলোড করি তাহলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে, এটি লাভ। তো আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটি, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।